এখন আমি আপনাদের বলবো এই সেটগুলা কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে এটা জেনে রাখেন, আপনার ভবিষ্যতে আমার থেকে নেন আর যার থেকে কিনেন আপনি, আপনার কাজে লাগবে এই জিনিসটা। আসসালামু আলাইকুম। আজকে ডিজনি কোম্পানির 18 পিস আর 16 পিসের মার্বেল কুটিং ইন্ডাকশন সেট দেখাবো আপনাদের। এই হবে আপনার 16 পিসের সেটটা। এটাতে একটা ফ্রাই প্যান থাকবে, ডিম ভাজি, মাছ ভাজি, রুটি পরোটা, অল এভরিথিং সব করার জন্য। এটা কিন্তু আপনার দুই পাশে আপনার মার্বেল কুটিং ভিতরে প্লাস আপনার বাহিরে, আর এটা ইন্ডাকশন করা, পৃথিবীর সব চুলাতে ব্যবহার করতে পারবেন। এটা থাকবে আপনার 24 সেন্টিমিটার। এ পাশে যেটা আছে এটাকে বলা হয় মাল্টি প্যান, খুবই কাজের একটা জিনিস। যেমন আপনি একটা মেহমান আসলো, মুরগির রোস্ট করবেন, আপনার বিগ সাইজের বড় সাইজের মাছের পিস করবেন, আপনার তেলের পিঠা ভাজবেন, কিংবা রমজান মাসের পেঁয়াজি ফুলুরি ভাজবেন, এর জন্য হলো এই সাইজটা। এটা খুবই স্ট্যান্ডার্ড আর আমার খুবই পছন্দের একটা জিনিস, কারণ সংসারে এরকম একটা লাগেই। যেমন আমরা দৈনন্দিন জীবনে যে রান্নাবান্না করি, বাসাবাড়িতে একটা কড়াইয়ের প্রয়োজন হয়, এটা কিন্তু ওই কড়াইয়ের কাজটাই করবে। আর এ হ্যান্ডেল থাকবে আপনার দেখেন একদম বডির সাথে অ্যাড করা, মানে আপনার নষ্ট হওয়ার, লুজ হওয়ার কিংবা আপনার নড়াচড়া করার কোনো সিস্টেম থাকবে না এটার মধ্যে। এটা হবে আপনার ব্যাক সাইডটা, এটা হবে আপনার ইন্ডাকশন, কোম্পানি হলো আপনার ডিজনি। এটা থাকবে আপনার 28 সেন্টিমিটার। আর এ পাশে একটা সসপ্যান থাকবে, এটা হবে আপনার 24 সেন্টিমিটার। এটাতে আপনার 1 কেজি চাউলের পোলাও রান্না করতে পারবেন, কিংবা 2.5 কেজি গোস্ত রান্না করতে পারবেন। এ পাশে হলো একটু বড় সাইজের, এটা হবে আপনার 28 সেন্টিমিটার। এটাতে আপনার পোলাও করতে পারবেন 1.5 কেজি, আর যদি মিট রান্না করেন 4-5 কেজি অনায়াসেই রান্না বান্না করতে পারবেন। ইন্ডাকশন সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন। হ্যান্ডেল বডির সাথে অ্যাড করা থাকবে, ডাকনা থাকবে। আর এটা হলো আপনার 32 সেন্টিমিটার। যে মেহমান আসবেন, একটা হাঁড়ির প্রয়োজন আপনার, একটা ভালো কোয়ালিটির হাঁড়ি, যে একটা মেহমান আসলে বাসায় দেখলে যে এটাতে রান্না করছে না পা, মার্বেল কুটিং খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট। এটাতে আপনার যদি পোলাও রান্না করেন একদম 2.5 কেজি অনায়াসেই রান্না করতে পারবেন, পারফেক্ট, মানে 2.5 কেজি। এরকম না যে আমি বাড়ায় বলবো যে বিক্রির জন্য এটাতে আপনি 5 কেজি রান্না করবেন পোলাও, কখনো সম্ভব না, 2.5 কেজি করতে পারবেন। আর এটা আপনি যদি গোস্ত রান্না করেন 7-8 কেজি পর্যন্ত গোস্ত আপনারা অনায়াসেই রান্না বান্না করতে পারবেন। এটা হবে আপনার 16 পিস। আপনার এটার সাথে 6টা চামচ থাকবে, এখান থেকে 5টা হাঁড়ি, 5টা হাঁড়ির সাথে 5টা ঢাকনা থাকবে, মোট 16 পিসের একটা সেট। আর এ পাশে আছে আপনার 18 পিসের একটা সেট, এখান থেকে আপনার 26 সেন্টিমিটার একটা তাওয়া থাকবে, রুটির তাওয়া, রুটি পরোটা, ডিম ভাজি, মাছ ভাজি, অল এভরিথিং সব করতে পারবেন। ডিজনি ইটালি ইন্ডাকশন বেস, ডিজনি ইটালি, ইটালি বলতে আমি কিন্তু আপনার এই পুরো সেট ইটালি থেকে এসে এরকম কোনো কিছু বলতেছি না, যে তাহলে মেড ইন ইটালি লেখা থাকতো। যেমন ধরেন আপনার আইফোন আমেরিকান কোম্পানি, ফ্যাক্টরি কিন্তু আপনার চায়নাতে, পৃথিবীর সব দেশে যায় চায়না থেকে, ডিজনি কোম্পানিটা হলো ইটালির, কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার চায়না ফ্যাক্টরিতেই তৈরি হয়। একটা তাওয়া থাকবে, আর এখান থেকে 24 সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে ডাকনাসহ, আর এখান থেকে একটা 24 সেন্টিমিটার সসপ্যান থাকবে। আপনার সংসারে আপনি যে সময়ে যেই পরিমাণের রান্নাটাই করবেন, হাঁড়ি আপনি পছন্দ করে নিতে পারবেন। 28 সেন্টিমিটার আপনার মাল্টি প্যান থাকবে, মুরগির রোস্ট থেকে শুরু করে ডুবা তেলে ভাজা পোড়া যত রান্না আছে করতে পারবেন। আর এখান থেকে 28 সেন্টিমিটার সসপ্যান থাকবে, ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, অল এভরিথিং সব কিছুই রান্নাবান্না করতে পারবেন। আর একটা 32 সেন্টিমিটার বড় সাইজের, যে মেহমান আসলে অনেক সময় আমরা হাঁড়ি খুঁজি, কোন হাঁড়িতে রান্না করবো, মেহমান 10 জন আইসা পড়ছে, সেক্ষেত্রে এটাতে 2.5 কেজি পোলাও রান্না করতে পারবেন, 7-8 কেজি পর্যন্ত গরু গোশ আপনারা রান্নাবান্না করতে পারবেন। মার্বেল কুটিং দুই পাশে এবং ইন্ডাকশন করা, পৃথিবীর সব চুলায় ব্যবহার করতে পারবেন। আর এগুলার মেন সুবিধা হলো লংজিভিটি, মানে আপনি বহু বছর ব্যবহার করতে পারবেন। হ্যান্ডেলগুলো একদম বডির সাথে আপনার অ্যাড করা আছে। আর এই ননস্টিক ব্যবহারের সুবিধা কী, এটাও কিন্তু আপনার একটা জানার বিষয় যে আমি দাম দিয়ে এই জিনিসগুলো কেন ব্যবহার করব। যেমন আপনি যদি এই ননস্টিক একটা সেট ব্যবহার করেন মার্বেল কুটিং, তাহলে আপনার সংসারে যদি 10 লিটার তেল মাস এখান এটা ইউজ করলে আপনার 2-3 লিটারই কাভার করতে পারবেন, এটা হলো প্রথম সুবিধা। আর রাজকীয় একটা জিনিস, যে আপনি 1 লাখ টাকা কিচেনে খরচ করছেন, 10-12 হাজার টাকার একটা চুলা ব্যবহার করতেছেন, আপনার সংসারে একটা মেহমান আসলো যে আপনি একটা কোয়ালিটিফুল ভালো মানের একটা জিনিস আপনি ব্যবহার করতেছেন, সৌন্দর্য প্লাস আপনার সাশ্রয়, আপনার তেল কম লাগবে, পুরা লাগবে না, দ্রুত রান্নাবান্না করতে পারবেন। এই সেটটা কীভাবে 18 পিস হইল সেটা আমি আপনাদের বলে দেই। 1, 2, 3, 4, 5, 5টা হাঁড়ির, 5টা ঢাকনা, 10টা
একটা সোবা থাকবে 11টা এখান থেকে একটা তাওয়া থাকবে 12টা আর এখান থেকে 6টা চামচ থাকবে 18টা মোট 18 পিসের সেট এখন আমি আপনাদের বলবো এই সেটগুলা কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন যা লং লাস্টিং আমি কষ্টের টাকায় একটা জিনিস কিনছি ভাই আমি বহুদিন ব্যবহার করতে চাই অনেকে ইনফরমেশনগুলা দেয় না সেই ক্ষেত্রে এটা জেনে রাখেন আপনার ভবিষ্যতে আমার থেকে নেন আর যার থেকে কিনেন আপনি আপনার কাজে লাগবে এই জিনিসটা দেখেন এই 18 পিসের মধ্যে কিন্তু একটা ছোবা আর 6টা চামচ দেওয়া আছে এখানে চামচগুলা আর ছোবাটা না দিলেও চলতো কোম্পানি কেন দিছে এইখানে আপনারা মেটালের কোনো চামচ ব্যবহার করতে পারবেন না প্রথমত কাঠের চামচ মেলামাইনের চামচ কিবা এই জাতীয় চামচ আপনারা ব্যবহার করবেন তাহলে এটা লংজিভিটি বাড়বে বছর পর বছর ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত যখন আপনারা রান্নাবান্না করবেন তখন আপনার রান্না শেষ গরম অবস্থায় কিন্তু এটা সিঙ্কে দিয়ে ওয়াশ করবেন না একটু ঠান্ডা হওয়ার পর তারপর আপনি এটা ওয়াশ করবেন আর ওয়াশ যখন করবেন এই যে এই পাশে দেখেন এই ধরনের সোবা এটা কিন্তু তারের সোবা না ফোমের একটা সোবা আপনি নরম ফোমের সোবা আর যদি ফোমের সোবা আপনি হাতের কাছে না পান বাজারে যে নেটব্যাগ আছে ওই নেটব্যাগ দিয়ে আপনারা এটা ওয়াশ করে নিতে পারবেন তাহলে আপনার লংজিভিটি বাড়বে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এটা হলো আপনার 16 পিসের সেট এটার দাম পড়বে মাত্র 9200 টাকা 16 পিসের সেটটা আর এটা হলো আপনার 18 পিসের সেট 18 পিসের সেটটা যদি আপনারা নেন এটার দাম পড়বে মাত্র 10700 টাকা আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে বিকাশে 1000 টাকা বুকিং করবেন আমরা এটা কুরিয়ারে পাঠাই দিব বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান সশরীরে এসে দেখে নিয়ে যেতে আসতে পারেন আমার বাড়িতে এটা আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পিছনে যে গেটটা আছে ওয়াটার কিংডম এখানে আমার বাসা হোল্ডিং নাম্বার 2717 রোড নাম্বারটা 7 তাছাড়া আমার এই শোরুমটাতে আসতে পারেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথেই আমার এই শোরুমটা এখান থেকে এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন